السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشفت الدجا بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة

حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاء أعظمه فطاب من تبهن القاء والأكم بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر

সরসিয়া সৈবুল হজরত পির সাহুকাল আলী উপস্থিত দেগার হাজরাত ওলামাই কেরাম পীর ভাই দিনদার মুসলমান ভাইরা আমার পেয়ারে হাজিরিন মহান আল্লাহ রব্লা আলমিনের দরবারে লাহুরি শুক্রিয়া আদায় করছি যে আজকে চট্টগ্রামে জমিয়াল ময়দানে রসুলে পাক সাল্লাহ আলহিহ্লামের শানে ঈদ এ নবী সাল্লাহ আলি আসাল্লাম উপলক্ষে ঈশ্বরে সব দোয়ার পাক আমাদের সকলকে তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন মহান পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ হাজরিন আজকে মাহফিলের উদ্বোধনী দিন প্রথম দিন আগামী দিন ইনশাআল্লাহ বাদ জুমা আখিরি মনাদাতের মাধ্যমে এই মাহফিল সমাপ্ত হবে হাজরিন ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করি যে শুধু বা এই রবিউল আউয়াল মাস নয় সারা বছরই ঈদ এ মিলাদুল্নবী উদযাপন করা যায় ঠিক কিনা বলেন কারণ রসুল পাক সাল্লাহু আলি আসাল্লামের তার কি আমল ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে কি দিয়ে গিয়েছেন আল্লাহ রসুলের আদর্শ কি ছিল আল্লাহ রসুলের চরিত্র কি ছিল আল্লাহ রসুলের আখলাক কি ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সর্বোপরি বিষয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষদের কাছে রসুল সাল্লামের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি যদি কোনো পরিবেশ তৈরি করা না হয় যদি কোনো মজমা মজলিস তৈরি করা না হয় তাহলে কি আপনি ঘরে ঘরে গিয়ে কি একজনকে একজনকে বুঝিয়ে আল্লাহ রসুল সম্পর্কে হুজুরের আদর্শ সম্পর্কে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে শরিয়াত সম্পর্কে সুন্নাত সম্পর্কে আপনার কি বোঝানো সম্ভব ভাইরা আমার প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ দরকার আছে প্রত্যেকটা জিনিসের একটা জমায়েত দরকার আছে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে টার্গেট থাকে ঠিক কিনা বলেন আজকে এই যে মজলিস কি উদ্দেশ্যে এই মজলিস হয়েছে কেন এই মজলিস আজকে এই মজলিষে আয়োজন করা হয়েছে এর মূল মর্মটা আমাদের উপলব্ধি করতে হবে বুঝতে হবে কারণ আমরা সারা দেশই বাংলাদেশ বলেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঈদ এ উদযাপন হয় ভাইরা উপস্থাপন করেন আজকে এই করছি আর এক মজলিসে আর একজন আর এক রকম উপস্থাপন করছেন বিভিন্ন ধরে বিভিন্ন কায়দায় বিভিন্ন অ্যাঙ্গেলে উপস্থাপন করে যাচ্ছেন কিন্তু আমি মনে করি আমাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য একটাই হওয়া উচিত যে রসুলের আদর্শে রসুলের বাগের সুন্নাত তরিকার আমলে একজন মানুষকে তৈরি করা এইটি আমাদের টার্গেট থাকবে আজকে অনুষ্ঠানের উদ্দেশ্য কি দশ লাখ বিশ লাখ লোকের প্রয়োজন নাই একজন লোক যদি খাটি নাই রসুল হয়ে যায় একজন রসুল যদি একজন মানুষ যদি রসুলের বাগের সিরাতে সুরাতে আদর্শে আঁকিদায় আমলে সুন্নতের যদি অনুসারী হয় এইটাই যথেষ্ট আমাদের জন্য ঠিক কিরা বলেন হাদ রিন আমার লক্ষ্য বুঝতে হবে উদ্দেশ্য বুঝতে হবে কারণ আমরা তো সোডাউন বিভিন্ন মুখী এখন বাংলাদেশের মানুষ আমরা বিভিন্ন রকম চলছি বিরাট যদি সোডাউন হয় মনে করে ওইটিই হক হয়ে গেছে সামান্য যদি গুটি কয়েক হয় মনে করি হয় নাই আমি এই কথায় বিশ্বাসী না কি আপনারা বিশ্বাসী বলেন বিশ্বাসী যেটাই হোক সঠিক আদর্শ থাকে সঠিক আমল থাকে তাহলে যে মাদ্রেশি হোক ঐটি আল্লাহ কবুল হবে ইনশাল্লাহ নিয়াত যেমন হবে আমল তেমন হবে ইনামাল আমাল ও নিয়াত বোখাই শরীফের প্রথম হাদিস এবং বোখাই রহমাতুল্লা আলাই তার শরীফ যে হাদিসের কেতাব তিনি লিখেছেন আল্লাহ রসুল বিভিন্ন করেছেন পৃথিবী তিনি সফর করে ভাই আমার রসুল হাদিস হাদিসগুলো তিনি চয়ন করেছেন তার কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন প্রথম হাদিসটা হলো কি ইন্নামাল আমাল বিন যেমন যেমন হবে ফলটাও তেমন হবে ঠিক কিনা বলেন তা আপনি কোন নিয়েতে বসছেন আমার প্রশ্ন আপনার কাছে আপনি কোন নিয়েতে বসছেন আপনি কি রসুলে পাকের সুন্নাতের রসুলে পাকের আদর্শের রসুলে পাকের আকিদা রসুলে যে শরিয়াত আমাদেরকে দিয়ে গেছেন তার অনুসারী হবেন না আপনার মন দ্বারা শরিয়াত আপনি প্রতিষ্ঠা করবেন কে কে রসুলের আদর্শে রসুলের আকিদায় রসুলের সুন্নত চলবেন নারায় তেকবীর আলহামদুলিল্লাহ ভাইরা আমার একটা উদ্দেশ্য রাখেন একটা খেয়াল রাখেন মা আতা কুমুর রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ মায়ের সাথ করছেন যে আল্লাহ রসুল সাল্লাম তোমাদের মায়ের যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বর্জন করো নির্দেশ কার হাটটা বলেন না হুকুমটা কার কাদের উদ্দেশ্যে বলছেন আমাদের উদ্দেশ্যে বলছেন বলেন না সোবাহ আপনি একবার সোহান বলছেন আসমান জমিন যত ফাঁকা স্থান সমস্ত ফাঁকা স্থান আপনার স্থানের পরিপূর্ণ হয়ে গেছে বলেন না সুবাহ ভাই আমার হাজরিন এই চট্টগ্রামে হাজার হাজার আউলি এক ঘুমিয়ে আছেন এজন্য আপনারা সৌভাগ্যবান আমরাও সৌভাগ্যবান কারণ বাংলাদেশের একটা অঞ্চলে যদি বহু অলি আল্লাহ থাকে এটা তো আমাদেরই অংশ ঠিক কিনা বলেন আমাদের দেশ আমাদের গর্ব আমাদের অহংকার বলেন না আলহামদুলিল্লাহ ভাইরা আমার হাজরিন এই বাংলাদেশে একজন নয় দুইজন নয় হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর অলিরাই মাটির নিচে শুয়ে আছেন ভাইরা আমার এটা মনে করবেন না যে মোড়ে মাটিতে মিশে গেছে এটা মনে করবেন না কি ভাই মানুষ মরে গেলে কি রুহ কি মরে যায় নাকি কি ভাই রুহুর কি মৃত্যু আছে রুহের মৃত্যু আছে মধ্যে থাকে জেসেমের যখন আল্লাহর হুকুমে এই রুহ প্রবেশ করেছে আল্লাহর হুকুম হবে এই রুহ একদিন কবজ হয়ে যাবে আহ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি যান যারা আছে কুল্লু মাউত। প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলেন না সব হার ভাইরা আমার এই মৃত্যুর শরবত এমন এক শরবত ও ভাই শরবত খাইতে কি লাগে মিষ্টি লাগে না তিতা লাগে কি লাগে যদি চিনি দিয়ে বা মধু দিয়ে যদি আপনার শরবত তৈরি করা হয় তাহলে ওই শরবতটা মিষ্টি লাগবে ঠিক কিনা ভাই যদি তেতুল দিয়ে শরবত বানানো হয় কি লাগবে টক লাগবে চুকা লাগবে ঠিক না ভাই যদি যদি মধ্যে আপনার করল্লা যদি রস করা হয় ওই শরবতটা কেমন লাগবে কি ভাই কি লাগবে বোম্বাই মরিচ যদি গলাইয়া বোম্বাই মরিচ দিয়ে যদি শরবত বানানো হয় ওইটা কেমন লাগবে খুব মজা লাগবে ঠিক না ভাই খাইবেন একেবারে আপনার পাকস্থলী পর্যন্ত জলতে জলতে যাইবে ঠিক না বলেন ভাইরা আমার হাজরিন ঠিক মোমেনের মৃত্যু বৎকারের মৃত্যু অবস্থাটা ওই রকম হবে নেককার বান্দার মত নেককার ইমানদার ব্যক্তির মত আর আর বৎকারের মত এক জিনিস নয় মিশ্রি আর কি বলে ওটাকে মিশ্রি আছে না মিশ্রি মিস্ত্রি চেন মিস্ত্রি চেন মিস্ত্রি আর ফিটকারি দেখতে কেমন দেখায় কি ভাই কেউ পার্থক্য করতে পারবেন যদি মিস্ত্রিটার সামনে দেখেন মিস্ত্রিটা আছে মিস্ত্রির সামনে আছে যদি আপনি মুখে যদি এইটার আপনার টেস্ট না করেন মুখে যদি এইটা না নেন তাহলে কি আপনি বলতে পারবেন যে কোনটার স্বাদ কিরকম কি পারবেন ভাইরা আমার মৌত ওই জিনিস নেককার হয়ে যে মৃত্যুবরণ করে জান্নাতের সে ঘেরণ পেতে পেতে দুনিয়া থেকে চলে যায় আর বৎকারের মৌত ঐরকম জাহান্নাম জাহান নাম দেখতে দেখতে জাহান নামের শাস্তি পেতে পেতে দুনিয়া থেকে তার বিদায় হতে হয় ভাইয়ের আমার তাই এই দুনিয়ায় যত কিছুই বলেন যত কিছু দেখেন সব কিছু সাময়িক সময়ের জন্য এইমাত্র জানাজা পরে আসলাম আমরা ঠিক কিনা ভাই কি পরি আসছি ওনার স্থান কোথায় এখন যে মাইয়েত ইন্তেকাল করেছেন তার স্থান কোথায় না সাততলা বিল্ডিং এর উপরে না ফাইভ স্টার হোটেলে থ্রি স্টার হোটেলে একশো তলা বিল্ডিং এর উপরে কোথায় তার স্থান এখন কবরে আহ আমি আপনিও একদিন ওই রকম চলে যাব আমি আপনি একদিন চলে যাব দুনিয়াবি অহংকার দুনিয়াবি গরম সেদিন ঠান্ডা হয়ে যাবে লড়া দেবে লড়বে না সারা শরীরটা লড়বে হাত লাড়ানোর ক্ষমতা থাকবে না মুখ লাড়ানোর ক্ষমতা থাকবে না গোটা শরীরটা নিস্তব্ধ হয়ে যাবে মিয়াসাহ আপনার কাছে বলে আসবে না আমার কাছে বলে আসবে না ইজা জাআলুহুম লা ইস্তাহিরুনা সাআতা ওয়ালা ইস্তখদিমুন আল্লাহ যখন হুকুম হয়ে যাবে আল্লাহ পাকে তখন নির্দেশ হবে মালাকুল মৌত আপনার দরবারে আমার দুয়ারে আপনার দুয়ারে হাজির হয়ে যাবে যাবেন কোথায় কোথায় যাবেন ভাইরা আমার ধর্মীয় জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগে না ধর্মীয় আলোচনা আমাদের কাছে ভালো লাগে না দেখবেন নাচের আয়োজন করবেন কি বলে ওই যে হাতি দিয়া কি করে ওটাকে কি বলে সার্কাস সার্কাস আয়োজন করবেন দেখবেন যে আপনার আপনি নিজেও দাঁড়াইতে পারবেন না এমন লোকের চাপ হবে আর সুন্নাদের আমলের মদিস আল্লাহ আল্লাহ রসুলকে যে পথ দেখাবে সেই মদিস সেগুলো আমাদের বাংলাদেশের মানুষের পাখার পছন্দ হয় না আপনি দেখেন ঢাকায় আপনি রাস্তায় তাকাই দেখবেন অথচ বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশ সেখানে রাস্তায় কোনো মানুষের মাথায় কি আমি একটা সামান্য বলি শতকরা পার্সেন্ট মানুষের মাথায় টুপি আসি কিনা আমার সন্দেহ ঠিক কিনা বলেন মাদ্রাসায় লেখাপড়া করেছে বড় আলেম হয়েছে তার মুখে দাঁড়িয়ে নাই। সে কি করে সুন্নি দাবি করে কি করে সে সুন্নাদের দাবি করে কি করে সে রসুমের উম্মাদ দাবি করে সাহেব ভাইরা আমার হাজরিন সুন্নাত শুধু মুখ দিয়ে বললে হবে না দেল দিয়ে বললে হবে ভাবে আমার রূপান্তরিত করার নামই হচ্ছে সোন্নথ ঠিক কিনা বলেন রসুলে বাকের মহাত্ম রসুলে বাকের এত্তেবা রসুলে বাকের ভালোবাসা আমার আল্লাহর হুকুম নির্দেশ যাই বলেন না নির্দেশে কার পল্লিন কুন্তুম আল্লাহ ফট্ দাম ইউনি

তারা যেন আল্লাহর আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে বলেন না সব হাল হাজরিন তাহলে আল্লাহ আমাদের ক্ষমাশীল এবং আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল বলেন না সব আল্লাহ ভাইরা আমার তো এর্তেবা করতে হবে কার যদি আপনি আল্লাহকে পেতে চান যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহ কি বলছেন যে তুমি আমার নবীকে ভালোবাসো বলেন না সোভান আল্লাহ আল্লাহ কি বলছেন আল্লাহ রসুলকে ভালোবাসতে বলেছেন আল্লাহ রসুলের এর্তেবা করতে বলেছেন বলেন না সোভান আল্লাহ ভাইরা আমার আমাদের জানতে হবে রসিলে পাকের আমল কি ছিল রসুলের পাকের আদর্শ কি ছিল রসিলে পাকের আকেইদা কি ছিল রসিলে পাকের সুন্নাত কি ছিল এগুলি আমাদের জানতে হবে ঠিক কি না বলেন যদি আমরা যদি আল্লাহ রসুল সম্পর্কে জানতে না পারি রসুলকে কি করে আমরা রসুলকে কি করে আমরা মহাবাত করব রসুলের কি করে আমরা অনুসরণ করব এর্তেবা করবো যদি আমরা জানতে না পারি কি ভাই যদি আপনি একটা বিষয় যদি আপনি মূর্খতা থাকেন যদি আপনার জ্ঞান না থাকে অভিজ্ঞতা না থাকে তাহলে কি আপনি কি আল্লাহর আপনি কি জানতে পারবেন কি জানার জন্য জানার জন্য আমাদের কেতাব পড়ার দরকার আসি কি নাই নসিয় শোনার দরকার আসি কি নাই না আপনার সামনে এই বাচ্চা যদি একটা শিশুর সামনে আপনি যদি বোখারি শরীর দিয়ে দেন আর বলেন যে তুমি পড়ো ও পড়তে পারবে কি পারবে শিক্ষকের প্রয়োজন আছে আসি কি নাই ও ভাই আসি কি নাই আসি কি নাই না আপনার শিক্ষক ছাড়া মা বাপ ছাড়া এমাম ছাড়া সব হয়ে যায় কি ভাই আমরা আল্লাহকে চিনিছি কার মাধ্যমে আল্লাহর সুশোষনের মাধ্যমে ঠিক কিনা বলেন আদমআসাল্লাম হইতে রসুল পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার পয় এই তামাম পৃথিবীতে আগমন করেছেন বলেন না আল্লাহ তাদের আগমনে আস্তে 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 রসুল পাকালাম পর্যন্ত আল্লাহ রসুল আসলেন আল্লাহ রসুল এসে দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেলেন বলেন না আল্লাহ ভাইরা আমার হাজরিন পাকের মহাব্বাত রসুল বাঁকের সুন্নাত রসুলবাবকের ভালোবাসা এটা মুখ দিয়ে বললে হবে না বছরে একবার দেখালে হবে না এটা বছরের আপনি যেদিন থেকে জানবেন মৃত্যু পর্যন্ত সেই জিনিসটাকে ধরে রাখতে হবে ঠিক কি না বলেন রাধি আছেন কে কে নাড়ায় থাকবি যেদিন আপনি অশিয়ার শুনবেন যে আল্লাহ রসুল এই আমলটা করেছেন আল্লাহ রসুল এইভাবে আমল করেছেন এইভাবে নামাজ করেছেন এইভাবে জেকের করেছেন ভাইরা আমার সাথে সাথে আপনি সেই জিনিসটা আপনি আমল করার চেষ্টা করবেন হাজরিন আবার আমাদের মতন অনেক আলেম যারা নিজের মন গড়া কায়দায় নিজের মতন ইসলামকে সাজানোর চেষ্টা করছে আসেন কি আসে কি নাই আপনাদের মধ্যে কি আসে কি আবার ভাইরা আমার হাজরিন ইসলাম কি আমার নিজের মতন হবে না রসুলের বাগের মতন হবে আল্লাহ রসুলের সাহাবাই কিরাম তামিন তবে তামিন আইম মাই ক্যারাম ওলামাই ক্যারাম সর্ব শালহীন পীর মা সাহেব আউলিয়াই ক্যারাম তাবিন নমুনায় আমরা স্লাম চাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আপনি আমি নতুন করে এই চোদ্দশো বছর পরে আমি আপনি বলবো এইটা আমরা মানতে রাজি না পনেরোশো বছর পরে আপনি আমি বলবো এটা মানতে রাজি না আল্লাহ রসুল জে হাটিন আমাদের দিয়ে গেছেন যে শূন্য আবাদের দিয়ে গেছেন মরন পর্যন্ত এতেকাল পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করব না রায় তাকবি ভাইরা আমার হাজিরিন রসুল বাগের সুন্নাত এই যে আমরা এক বুতাম জামা পরেছি এটা কয় বুতাম দেখেন আমার আমি দেখাচ্ছি সবাই দেখতেছেন বুতাম কয়টা কয়টা এইটা কিন্তু সারসিনার জামা নয় এটা আল্লাহ রসুলের সুন্নাতের নমুনার জামা হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনি ইস্তাম্বুলের জাদুঘরে যান যেখানে আল্লাহ রসুলামের জামা মোবারক ওখানে আছে ইন্টারনেটে সার্চ দেবেন দ্য প্রফেট অফ মোহাম্মদ সাল্লা সাল্লাম শার্ট অব প্রফেট মোহাম্মদ সাল্লাহাম লেখলে ইন্টারনেটে আপনার এই ইসে গুগলে গুগলে ঢুকলে সার্চ দিলে আপনার রসুলের বাকি জামা মোবারক চললে আসে তখন দেখবেন যে জামাটা কয় বুতামের জামা এক বুতাম না কয় বুতাম কি ভাই কয় বুতাম বলেন কয় বুতাম কয় বুতাম এটা কিন্তু সারসিনার জামা না এটা আল্লাহ রসুলের সুন্নতের আমলের জামা বলেন না আলহামদুলিল্লাহ হা জিন রসুল জুব্বা মোবারক আবায়া যেটাকে বলা হয় এটা ওয়াইস্কুরুনিকে হুজুর পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুলকে সে কি মোহাব্বত করতেন বলেন না সোভান আল্লাহ রসুলে পাকের যুগে সে ওয়াইস্কুলিশে এই দুনিয়ায় বেঁচে ছিল আল্লাহ রসুলের দাওয়াত তার কানে এসেছে ভাইরা আমার কিন্তু সরাসরি মদিন এসে যাইতে পারে নাই আল্লাহ রসুলাতে সরাসরি সে বায়াত হইতে পারেন নাই কিন্তু কেন তার বৃদ্ধ মা ছিলেন সে মায়ের খেদমতের জন্য মাকে রাখে গেলে কেউ মায়ের দেখার থাকে না এই কারণে সে আল্লাহ রসুলের দিদার সে আল্লাহ রসুলের সরাসরি সাক্ষাৎ তিনি পান নাই আল্লাহ রসুল এনতেকালের পূর্বে যদি আল্লাহর তাদেরকে বললেন তার এনতেকাল করুন দেশে এক লোক আছে তার কাছে হুজুরের এই জুব্বাটা পুছাই দেওয়া হয় বলেন না সো আল্লাহ বন্ধুর ভালোবাসা আহ রসুল কি করে জানলেন যে তাকে ওই লোকটা ভালোবাসতেছে বলেন না সো আল্লাহ আমার নবীকে যদি ভালোবাসে আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন বন্ধুর সাথে বন্ধুর মহাবতা ভালোবাসা ভাইরা আমার এটা মুখ দিয়ে ওয়াশ করে বুঝানো যায় না কাহিনী ভাই বোঝানো যায় না এটা আকর্ষণ পয়দা হয়ে যায় বলেন না সুভান আল্লাহ এতে আপনার দেখার প্রয়োজন হয় না আর আল্লাহ রসুলকে আল্লাহ রসুল দেখতে চাইলে এখন ইন্টারনেট ইমো ফেসবুক কত কি বাইরে হইছে এখন মোবাইলে এখন এই এই ওয়েব এই কি ভিডিও এই ভিডিওতে দেখা যায় কি দেখা যায় না ভিডিও কল আসে না মোবাইলে কি ভাই মোবাইলে ভিডিও কল আসে না কথা বলেন না কেন কথা বলা এটা মধ্যশের আদব জবাব দেওয়া এটা মধ্যশের আদব বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবানি রব্বি ফাসানা তাদিবি আল্লাহ মানি রব্বি ফাসানা তালিমি বলেন না আল্লাহ আল্লাহর রাসূল ارشاد করেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ রসুলকে এলেম শিখ আল্লাহ রসুলকে আদব শিক্ষা দিয়েছেন উত্তম আদব বলেন সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ রসুলকে এলেম শিক্ষা দিয়েছেন উত্তম এলেম বলেন সোহান আল্লাহ তা আমরা কি শেখবো আমরা কি শেখবো আদব শেখবো না বেয়াদবি শেখবো কে কে আদব শেখবো না রায় দেখবি আলহামদুলিল্লাহ কারণ খাসলাব এটা ইবলিসি খাসলাব বেয়াদবে বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত যাই হোক আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে সকল মজলিসের সকল স্থানের আদব রক্ষা করে চলার দিন বলেন আমিন হাজিন যাই হোক কথা হচ্ছে তো এরপরে রসুল পাকের সুন্নতের আমল আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বাত এটা মুখে বোঝানো যায় ইন্টারনেটে ফেসবুকে বিভিন্ন কায়দা আমরা বিভিন্ন অবস্থা দেখতে পাই কিন্তু রসুল ইবাকসালামকে দেখার জন্য ইন্টারনেট ফেসবুক দরকার আছে কি দরকার আছে আমার নবী রাকে বসে তাম পৃথিবী তাম আলম আমার নবী দেখতে পান বলে না আল্লাহ আল্লাহ পাক তাকে সেই চক্ষু দান করেছেন সেই চক্ষু আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৈনিক রসুলুল্লাহর অগশয় জিয়ারত করছে হাদরিন কিন্তু কেউ বিরক্তি বোধ করতেছে না এত সাবা সাবি কোনো বিরক্তি নাই ঝর ঝর করে পানি পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ আসসালাতু আলাইকা ইয়া নবি আল্লাহ ইয়া শাফিয়াল মুজ নিবিন ইয়া রহমত আল্লা আমিন আহ ধরদরে চুপ পানি পড়ছে কি একটা হার কি একটা অবস্থা এখানে বড় বোঝানো যাবে না ভাই জাগায় গেলে তখন অবস্থা তৈরি হয়ে যায় ঠিক কিরা বলেন আবার অনেকে জাগায় বইয়া বেয়া করে অনেকে জাগায় বইয়া পেয়া করে এটা উপমা বলি মনে কষ্ট নেবেন না থাকে ও হাজিরিন এক লোক খাইতে বসছে বসার পরে দদি আছে না আমাকে দদি দদি কি দিয়ে বানায় দুধ দিয়ে বানায় কি দিয়ে বানায় দদির মধ্যে যদি মিষ্টি দেয় তাহলে মিষ্টি লাগে ঠিক না ভাই আর যদি চিনি না দেয় মিষ্টি লাগে টক টক লাগে ঠিক না এখন কথা হলো যে যদি আপনি টক দই খান আর মিষ্টি দই খান এটার সাথে কি স্থানে কোনো সম্পর্ক আছে কি ভাই এটা যে কারিগর তার ব্যাপার যে মিষ্টি চিনি দিয়ে বানাইছে মিষ্টি দিয়ে বানাইছে তারটা মিষ্টি লাগছে যে আপনার মিষ্টি দেয় নাই আদুও সেটা টক লাগছে ঠিক কিনা বলেন আর আমরা যদি খেলছে চিটাগাঙ্গের দদি মিষ্টি চিচাগাঙ্গের দদি টক এমন কোনো কথা আছে নাকি ভাই কি গাঙ্গে আলারাই খালি মিষ্টি আপনার মিষ্টি দই বানাইতে পারে আর বাংলাদেশে কেউ পারে না কি ভাই বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে মিষ্টি দই নাই বানাইতে পারে না এমন কোন জায়গা আছে সকল মিষ্টির দোকানে যাবেন টক দইও আছে মিষ্টি দই আছে এক গেছে শরীফ যাইয়া করছে কি বলে খাইতে বসছে মদিনার দদি টক জোরে কন্যা কত বড় বেয়াদ কত বড় বেয়াদ কথা হাদিন আল্লাহ রসুল তারা স্বপ্ন দেখাইতে আছে এক্ষুনি তুই মদিনা সার অস্থির হয়ে গেছে কিরে কি দেখলাম এটা উঠিয়া মসজিদ নবীর মহাজনের কাছে গেছে কান্দে পড়ছে হুজুর ঘটনা এই আমি এই স্বপ্ন দেখছি মহাজন কইতে আছে এই তুমি একটা কাজ করো আমির হামদার রাজি আল্লাহ মাজার আনহুর মাজারটি করে আস গ্যাসে জেয়ারত করতে জেয়ারত করে আসার পরে ঘুমাইছে স্বপ্ন আমির হামদা কইতে আছে যে যদি ইমান লইয়া মরতে চাও তাই মদিনা সাহেব এখনই ছাড়িয়ে দে ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে চাও এখনই তুই মদিনা ছেড়ে দাও ভাইয়েরা আমার হাজরিন সব জায়গায় কিন্তু সব কথা চলে না আমরা কথায় কথায় বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করি কোনটা দিয়ে যে কোনটা বাইতে যাবে কোনটা দিয়ে যে কোনটা লাইতে যাবে এটা কিন্তু আপনি কোনো কল্পনা করতে পারবেন না হাজরিন আগুন নিয়ে কি খেলা করা যায় অস্ত্র নিয়ে গোলা দিয়ে কি খেলা করা যায় একদিক না একদিক ছুটে যাবে তোমার নিজের জানও চলে যেতে পারে আর একজন আরও চলে যেতে পারে ঠিক কিনা বলেন ভাইরা আমার এই আমলের কথা বলতে গিয়ে রসুরে পাক সাল্লাহ সাল্লামের আদর্শের কথা সুন্নাদের কথা বলতে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বিতর্ক সৃষ্টি করতে চায় আমি অনুরোধ করি ভাইরা আমার হাজরিন এতটুকু আপনি করার চেষ্টা করেন আমরা তো এই কথা আপনাদেরকে বলি না যে আপনি জাল হাদিস জয়ীফ হাদিস আপনি জাল হাদিস মৌজু হাদিস অনুযায়ী আপনি আমল করেন এই কথা কি আমরা বলেছি কি ভাই বলেছি সহি হাদিস হাসান হাদিস ভাইরা আমার জয়ীফ হাদিস আমলের জন্য শর্ত ঠিক কিনা বলেন মৌজু হাদিস কি নেওয়া যাবে জাল কোন হাদিস নেওয়া যাবে হাজরিন ভাইরা আমার বিভিন্ন জনে বিভিন্ন কথা দিয়া এটা তো জয়ীফ জয়ীফ লেখকে আবার লাগছে বানোয়াট অমুকরে সমুকরে এইরকমকে আবার লেখিতে তুমি জয়ীফ হাদিসকে বানোয়াট আবার তুমি লেখো কি করিয়া বহু সহিদ কে বাংলাদেশে এমন লামাই আছে যে যারা অনেক তারা জয়ীফ বানাইছে গায়ের জোরে কি কাজ করলে হয় কি ভাই ও ভাই এলেম দেওয়ার মালিক কে হাটটা তাই দেখেন এলেম দেওয়ার মালিক কে আমার আল্লাহ এলেম দিয়েছেন আল্লাহ নেতেও সময় লাগে না সামান্য একটু দিয়েছেন অমা উতি মিনাল এলমে ইল্লা কলিলা সামান্য একটু সামান্য একটু দিয়েছেন এলেন সেই সামান্য একটুর বলে কত গরম মাহারে কত কি সাইকুল হাদিস মুফতি মোফাসের তারি এই ডক্টর আল্লামা অমুক্রে সমুক্রে আমার কাছে লঘবের শেষ নাই আরে বেটা কিসের কি

ভাইরা আমি কিছু না আমি মাটি আমি কি বলেন আমি কি আপনি কি বলেন আমি কি আল্লাহকে তুই খাটিস বলেন না সুহান আল্লাহ নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে জানে বড় বলে বড় সেই হয় ঠিক কিনা বলেন ভাইরা আমার এগুলি বোঝার চেষ্টা করবেন নিজেকে দাবাইয়ে রাখবেন দমন করে রাখবেন গোপন রাখবেন নিজেকে প্রকাশ করবেন না হাজরিন সুন্নাথের মহাব্ব আল্লাহ রসুলের সুন্নাথের আমল সুননাথের একতেবা আমার আল্লাহ পাক নির্দেশ করেছেন রসুলকে ভালোবাসতে রসুলের পাখি বা নির্দেশটা কার নির্দেশটা আল্লাহর হুকুম মানবেন না দুনিয়ার মানুষের হুকুম শুনবেন মানবেন কার হুকুম পাঠাইছে কে কে পাঠাইছেন না মানুষ পাঠাইছেন আপনাকে বললেন কত বড় আহাম্মক দার্শনিক মারা আবার বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে বলে কি শুনবেন যে আমার মা বাপে একসাথে ছিল একসাথে ঘুমাইছে বিদায় এই তারা একসাথে ছিল বিদায় আমরা দুনিয়া এসে গেছি আল্লাহ না দিলে আমরা আইতে পারছি আল্লাহ না দিলে আমরা আইতে পারছি আল্লাহ পাক মঞ্জুর করেছেন আমাদেরকে রেজেক আমাদের লিখেছেন ভাইরা আমার বিধায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এনেছেন বলেন না সুবহান আল্লাহ কত মানুষ মায়ের পেটে রুহু আসার আগে চলে যায় যায় কিনা যায় কিনা হাজিরিন রুহু আসার পরে দুনিয়ার আলো দেখতে পায় না এও তো আছে আছে কি নাই আহ আল্লাহ আমাদের কত নিয়ামত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকে আমাদেরকে দুনিয়া দেখিয়েছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখিয়েছেন নবীর রহদ শরীফ দেখিয়েছেন আল্লাহর কোরআন কোরআন শরীফ আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন কোরআনের জ্ঞান আমাদেরকে নেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন রসুল্লাহ পাকের হাদিস আমাদের পড়ার তৌফিক দিয়েছেন সেই জ্ঞান আমাদের নেওয়ার তৌফিক দিয়েছেন সোনার তৌফিক দিয়েছেন আমল কত তৌফিক দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার সবাই কিসমতে সবটা জোড়ে না সবার কপালে সবটা জোড়ে না ভাইলা আমার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান মান আহাব্বানি কানা ফিল জান্নাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে বলেন না সব হাল আল্লাহ তো সাথে জান্নাতে আমরা যাইতে চাই কে কে দেখতে চাই সবাই চাই সবাই চাই তো বাকের সুন্নাত যদি আমরা আমল করতে হাত নামাবেন না রসিলেবাগের সুন্নত আমল করতে চাই কে কে চাই না দেখছেন কে জোরে বলেন দেখছেন কে আমরা বলি না যে আমাদের যে আমা আমরা মন করা যে আমল বলবো সেইটা করে নিয়ে কথা আমরা বলি না আমাদের কথা আমার পীরের কথা আমাদের পূর্বপুরুষ আমাদের সহাক মাসায়দা চলে গেছেন আল্লাহ রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবিন হইতে এই পর্যন্ত হজర్ পিসাগলে পর্যন্ত আমাদের সকলেরই এক কথা রসূলের বাকের আদর্শে রসূলের বাকের আমলে রসূলের বাকের সিরাতে রসূলের বাকের সুন্নাত অনুযায়ী তোমরা আমল করো এইটি আমাদের দাওয়াত এইটি আমাদের কথা বিধায় আমার মরহুম বরা বহুদুর কুমার হাজমান শাহ সুফি নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই যিনি সারসিনা আমাদের যে কমপ্লেক্স প্রতিষ্ঠান মাদ্রাসা এর নাম দিয়েছেন দার সন্না কি নাম দিয়েছেন বলেন কি নাম দিয়েছেন কত মহাব্বত করতেন আহ এমন কি ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব মোস্তাহান পর্যন্ত তিনি তরক করতেন না এই যে আপনাদের পাহাড় তলি নেশারিয়া এই আলিয়া মাদ্রাসা আছে না কার নামে কার নামে বলেন কে করেছে এই মাদ্রাসা আমার মরহুম দাদা হুদুর কেবলা হজমান শাহসুবি আবু জাহর মোহাম্মদ সাল রহমতুল্লাহ তিনিই এই মাদা প্রতিষ্ঠা করেছেন তার পাশে খানকায় সালহিয়া যেখানে হুজুর এখন আছেন এটা আপনাদের এই খানকা আপনাদের প্রতিষ্ঠান আপনার খানকার দিয়ে খেয়াল রাখবেন প্রত্যেক জলসায়ে আপনি উপস্থিত হতে চেষ্টা করবেন রাজি আছেন তো কে কে রাজি না থাকবি আলহামদুলিল্লাহ ভাইরা আমার কারণ আম মজলিসে অনেক সময় নিয়ে অনেক কথা বলা সম্ভব হয় না কিন্তু প্রত্যেক মাসে বা সপ্তাহে একটা মজলিসে যদি বসা যায় যদি শোনা যায় যে যদি এই এর মাধ্যমে কিছু নসিয়াত আমরা পাই তাহলে আমাদের আমলের জন্য পাতেও হয়ে যাবে হাজরিন এই জমিদুলা মসজিদ ও তালিম যসা হয় যাই হোক তো সুন্নতের আমল এটা আমাদের মন করা আমল হলে চলবে না আল্লাহ রসুলের যে যেমন আমল ছিল তেমন হবে আমাদের আমল আমি বলেছি বছরে একবার রসুলকে মোহাম্বত করব। এটা হবে না যেদিন বাকে সুন্নতের আমলের দাওয়াত শুনবা সেদিন থেকে মৃত্যু পর্যন্ত এই আমল আমাদের করতে হবে লেবাসে পোশাকে আমলে আখলাকে সিরাতে সুরাতে চেহারায় সর্ব সর্ব ব্যাপারে আল্লাহর সুলের সেই সুন্দর আমল করতে হবে আমাদেরকে হাজরিন মুসা আলাইসাল্লামের সময় মুস আলাসাললাম একটু বলবো ঘটনা বলবো কষ্ট হয় নাকি আপনাদের হাজর মুসা আলিহিস সালাম। তিনি তার আমলে ছিল ফেরাউন কে ছিল বলেন না কে ছিল ফেরাউন ছিল তার আমলে এখন মুসা সালাম আল্লাবাক ফেরাউনকে মুসাল সালামকে নির্দেশ করেছেন ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মুসলমান হওয়ার দাওয়াত দেওয়ার জন্য এখন একটু পিছনে যাই মুসাল সালাম যখন দুনিয়ে আসবেন এর পূর্বে ফেরাউনের দর ফেরাউনের দরবারে কিছু আপনার ই ছিল গণক ছিল গণক এই গণকেরা কইতে আছে তোমার রাজ্যে এমন এক সন্তান আসবে ছেলে আসবে যে তোমার এই মিশনকে রাজ্যকে ধ্বংস করে দিবে সে আসলে এই রাজ্য আর থাকবে না তোমার কর্তৃত্ব থাকবে না কারণ ফেরাউন তো খোলা দাবি করছে কি দাবি করছে জন বলেন কি দাবি করছে আল্লাহ আছেন জানতেও যাইয়া পা উভয়ের দিকে বাইন দিয়া বিভিন্ন রেওতে আছে বিভিন্ন কথা আছে সে সে বিভিন্ন কায়দায় সে আল্লাহ ছাড়া তো টানত নীল জানি তার কথায় ওঠা বসা করে এই দাবি সে জানাইতো যাই হোক হিন এখন যেই তার কাছে খবর গেল যে ওনার রাজ্যে একটা লোক আসবে যে আসছে সব ওনার রাজ্যে ফলাইবে এই খবর শুনলে যত রাজ্যে ছেলে সন্তান আসে সব কত করে ফলায় সব জবাই দিয়ে ফলায় কোনো ছেলে সন্তান যেখানে খবর পাই যে ছেলে সন্তান হয়েছে ওটা শেষ মহিলাও কিছু কয় না মহিলা বাচ্চা কিছু বলে না কত বড় বদমাইশ দেখছো না অবস্থাটা এরপরে হাজরিন আল্লাহ কি হুকুম মুসা আলাহ দুনিয়া এসে গেলেন মুসা আলাহ আব্বা আবার ফেরাউনের দরবারে থাকতো এখন তার আব্বা ফেরাউন ঘরে থাকত বাড়িতে যাইতে দিত না ফেরাউন ঘুমাইতে আসে একদিন আল্লাহ কি মঞ্জুর মুসা আলাহ সাল্লামের আম্মা ফেরাউনের দরবারে আসছে তার স্বামীর সাথে কথা বলতে দেখা সাক্ষাৎ হইছে আল্লাহর মঞ্জুর মুসাই সাল্লাম তার মায়ের গর্বে চলে আসছে বলেন না খেলাটা কি এরপরে আমার এখন কয়েক এরপর আর মুসালাম ভবিষ্ঠ হলেন এখন কি করবে এখন যদি ফেরাউনের কাছে খবর চলিয়ে যায় যে অমুক ঘরে একটা বাচ্চা হয়েছে তাহলে একে শেষ করে ফেলাবে কি করা যায় শেষ পর্যন্ত আল্লাহ কি মঞ্জুর মুসা সাল্লামের আম্মা এবং তার বোন তা সবাই আপনার মিলে একটা বক্স তৈরি করলো বক্সের মধ্যে মুসা আলাহামের শোয়াইয়া আল্লাহ আবার করে নীল দরিয়ায় ভাসাই দিল ফেরাউন আর বিবি আসিয়া নীল গোসল করতে নামছে এখন দেখে যে দূর থেকে একটা বক্স আসতেছে বাস্ক আসতেছে ছোট্ট একটা বাস্ক কেমন বাচ্চার কান্নার আওয়াজ কানে ভাসে আসতেছে বলেন না সোভান আল্লাহ কি খেলা এরপরে ফেরাউন আস্তে আস্তে আইতে আছে এমনি স্বাভাবিক ভাই আসতেছে ভাড়া জোয়ারে আসে না ওই স্বাভাবিক আসতেছে এখন ফেরাউন যাই ধরতে যায় বাস্কটা সরিয়ে যায় বলেন না সোভান আল্লাহ কি ভাই সোভান আল্লাহ আপনার মুখে আসে না জোরে বলেন সুবহান আল্লাহ যেই আসিয়া ধরতে যায় কাছে চললে আসে বলেন না সুবহান আল্লাহ ঘটনা কি আর ফেরাউন আবার ধরতে গেছে আবার সরিয়ে যায় আসিয়া ধরতে যায় আবার বাস্ক কাছে আসে কি আল্লাহর কুদরতের খেলা এরপরে আসিয়া হাত বাড়াইলো তাকে বলে যে আপনি থামেন আপনি ধরেন না হাত বাড়ানোর পরে বাস্ক হাতে এসে গেছে আসতে ফাঁক করে দেখে কি ছোট্ট একটা পুরুষ বাচ্চা বলেন না মুখ আটকাই দিয়ে হান কয় কথা কথা আছে আমার কি তো কোনো সন্তান নাই আমাদের আমাদের ঘরে তো কোনো সন্তান নেই একটা পুরুষ সন্তান এখানে দেখা যাইতেছে সে আমরা এই সন্তানটার পাল আপনি কিছু করতে পারবেন না আল্লাহর কি মঞ্জুর ফেরাউন রাজি হয়ে গেছে